মাফিয়ার পর ফের হিন্দি ওয়েব সিরিজে হাত দিয়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। অভিনয় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রাইমা সেন, রয়েছেন সব্যসাচী চক্রবর্তীও। তবে এই ওয়েব সিরিজটি তোলপাড় করা হলিউড সিরিজ ব্ল্যাক উইডোজের হিন্দি রিমেক। কেমন হলো সিরিজটি, বিস্তারিত জানাচ্ছেন আন্তারা রাইসা। নয় রিলেশনশিপ না, নয় এক্সপিরিয়েন্সেস লেকার আয়েগা, পুরানে ঘাও ভর দেগা। ভালো আর মন্দ শব্দ দুটি খুবই আপেক্ষিক, দৃষ্টিভঙ্গির তফাতে পাল্টে যেতে বাধ্য, বিশেষ করে মানুষের জীবনের ক্ষেত্রে। রিমেক হলেও নিপুণ হাতে সিরিজের চিত্রনাট্য লিখেছেন রাধিকা আনন্দ, তাতে আবার রহস্য কমেডি থ্রিল অ্যাকশন আবেগের মিশেল দিয়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। मैं मानना नहीं चाहती, मेरे पास और कोई चॉइस नहीं। ব্ল্যাক উইডোজ কে শুধুমাত্র রহস্যের গল্প ভাবলে ভুল করা হবে। ঘরোয়া হিংসা, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা, মানুষের পাল্টে যাওয়া স্বভাবের কাহিনী তুলে ধরেছেন বিরসা। রয়েছে কমিক রিলিফও, পাশাপাশি সাম্প্রতিক সময়ের ছোঁয়া পাওয়া গিয়েছে ভাইরাস ও প্রতিষেধকের মতো উপাদানের সংযুক্তিতেও। সিরিজের কাহিনী আবর্তিত হয় তিন মহিলাকে নিয়ে, তিনজনেই বন্ধু আর তিনজনই স্বামীদের অত্যাচারে জর্জরিত। আচমকা এক দুর্ঘটনায় তিন বন্ধুর স্বামীদের মৃত্যু হয়, বিষয়টা কাকতালীয় না পরিকল্পিত খুন, এই নিয়েই চলতে থাকে টানাপোড়ে। আপনি জিন্দেগি জি সকতে হ্যায়, জো চয়েস হ্যায়। প্রাণ খুলে জীবনকে উপভোগ করতে স্বেচ্ছায় বিধবা হলেন তিন নারী। রহস্য, রোমাঞ্চ আর নারীর মনের গোপন ইচ্ছের কাহিনী নিয়ে তৈরি ব্ল্যাক উইডোজ। মুখ্য তিন নারী চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়, মোনা সিং এবং সুমিতা শেঠি। স্বস্তিকা ছাড়াও রয়েছেন রাইমা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়ের মতো বাঙালি তারকারা। পরমব্রতকে দেখা যাচ্ছে একজন তদন্তকারী অফিসারের ভূমিকায়। শেষ থেকে শুরু আর শুরুতে গিয়ে শেষ করার ছকটি ভালোভাবেই কষেছেন পরিচালক বিরসা, তাই একবার এই তিন নারীর কাহিনী দেখে নিতেই পারেন জি5 প্ল্যাটফর্মে।